around, isn't this a new day? Make a move, doing things a new way. A new way. Cause this is our world, and this is our time. সকাল সকাল আজকে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে, অ্যাটলিস্ট রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা আছে, এদিকে তাই শরীরে। হ্যাঁ, তো আজকে একটাই খারাপ খবর এটাই যে আমার রাজপুত যাচ্ছে না, তাই আমি একজনের পিছনে যাচ্ছি। তো সে চলে এসছে অলরেডি আমার বাড়ির এখানেই। তো আশা করছি স্টাইলটা ভালোই লাগছে চলে। হ্যাঁ বলো, কিন্তু স্টাইলটা কেমন আছে আমাদের কাছে, কেমন লাগছে? তো পুরো গেট আপ, ইয়ার গেট আপ একদম। তো চলো বন্ধুরা, এখন আগে বাইকে উঠি, তো তারপরে কথা হচ্ছে তোমার সাথে আরো। আমাদের যে মিটআপটা ছিল এখানে বন্ধুদের সাথে, তো অলরেডি একটা বাইক চলে এসেছে। প্রতীক সরকার, রাইশন রাইডার, বিটু, মোটোব্লগ। তো আমাদের জানিটা আরেকটা বাইক আসা বাকি রয়েছে এখনো, সে আসলে পরে আমরা জানিটা শুরু করবো। আমাদের প্ল্যান ছিল শুরু করার 5টায়, বাট কটা বাজে এখন? এখন 5:15, 5:15 হয়ে গেছে। নান্দু 5:15, তো নান্দু ও নান্দু এখনও লেট, তো ওর জন্য একটু ওয়েট করছি। ওয়েট করে তারপরে একটু চা টা খেয়ে নিয়ে যাবো, খেয়ে নিয়ে বেরোবো আমরা। তো অলরেডি সবাই চলে এসছে একটু আছে পিছনে, নান্দু লেট করেছে একটু, নান্দুর জন্য লেট হলো রিক্সার সামনে দাঁড়িয়ে। তো এবার আমরা জার্নিটা শুরু করছি, সোজা গিয়ে দাঁড়াবো কোলাঘাট, ফার্স্ট হল্ট হবে কোলাঘাট আমাদের, তারপরে আমরা এখানে বিচটা পার করে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলে যাব। তো এক্সপ্রেসওয়ে পার করে দক্ষিণেশ্বর চলে এসেছি, এবার সেই নদী পার করব আমরা। কথা বলতে বলতে সেই নদী পার করতে আমরা শুরু করে দিয়েছি, ব্রিজটা পার করলেই ন্যাশনাল হাইওয়ে চলে আসবে। তো গাড়ি চলতে চলতে চলে এসছে ন্যাশনাল হাইওয়েতে, তো এখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখো প্রথমে ধরে ব্রেকফাস্টটা করে নিই এখানে, তো দুপুরেরটা ভাবছি এখানে করব। মূত্র বিসর্জন করতে একদম শেষ, হেলমেট পরে গাড়ি চালাতে চালাতে সবার চুলের অবস্থা খারাপ। এখন তোমরা দেখো আমরা চুল ঠিক করি। আয়নাটা খুব ভালো আছে, আয়নাটা বলতে হবে একদম পরিষ্কার, একদম দারুণ আয়না। চলো খেয়ে নিয়ে আগে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ও দাঁড়া বন্ধ করি। তো এখন চলে এসেছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসুক খাবো। তো যেটা বলা ছিল বলা হয়নি, মর্নিং মর্নিং, গুড মর্নিং, নমস্তে স্যার, সে স্যার। তো তো বন্ধুরা আজ যাচ্ছি কোথায়? কোথায় ঠিক কোথায় যাচ্ছি? কোথায়? মহিষাদলের রাজবাড়ি। হ্যাঁ, এটা একটু হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো। তো কোনো সেরকম কী আছে না আছে সেটা আমিও জানি না এখন অবধি, কারণ আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক, গিয়েই একটু এক্সপ্লোর করবো, যতটা পারবো ততটা করবো। তোমাদের কাছে ভালো লাগলে জানিও। টেবিলে সবাই একসাথে রয়েছি এখন, এদিকে নান্দু, রনিত, প্রদীপ, পেটুদা, মুক্তা, দেখা সাত, চলো অবশ্যই ওয়েট করতে করতে আমাদের খাবারটা চলে এসছে। পুরোটা আসেনি, কিছুটা এসছে। তো আমাদের দিকটাই সার হয়েছে, তো এখনো আমাদের অপোজিটে এখনো সার হয়নি, তো আসছে এখনো আসলে পড়েছি আমরা। হ্যাঁ এদিকে তিনজনে চলে এসছে, ঠাকুনি চলে এসছে, সাথে সাথে গরম গরম কচুরি, তার সাথে আলুর তরকারি, ভালোই লাগলো। ঘুগনি না, আলু ঘুগনি, সরি ঘুগনি, ঘুগনি ভালোই লাগলো, আশা করছি। তো খাবার শুরু করছি এখন, তোমরা দেখতে থাকো। যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। তো এখন বেরোবো এখান থেকে, তো একটু রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। তো দেখো বাইকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো অলরেডি চলে এসেছি বাইকে, এখন টাইম তোমার 8:00 যাচ্ছে, 8:05। এখন এখান থেকে বেরোচ্ছি, আশা করছি আর ঘন্টা খানের মধ্যে ঢুকে যাবো, বেশি কিলোমিটার বাকি নেই আর চলে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে, সেই শুধু রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, আমার সামনে আছে কোলাঘাট টোল প্লাজা। এটা ক্রস করলে আরও শুধু সেই রাস্তা, যা আমাদের ভেতরে যে পোকার যে পোকাটা থাকে না, সে পোকাটাকে একটু নাড়িয়ে দেয়, এরকমভাবে আজকে এই পোকাটাকে একটু জাগিয়ে দিয়েছে, আমাদের ভেতরে পোকাটা জেগে উঠেছে বলে আজকে বেরিয়ে পড়েছি। তো এখন টোল প্লাজাটা ক্রস করি। তো এখন যেগুলো
ছোটো ছোটো লরি, এখন অনেকটাই বড়ো লরিগুলো দেখতে যাবে। আশা করছি পরে গিয়ে আর ছোটো লরি দেখতে পাওয়া যাবে, কারণ এটা টোল প্লাজা, তাই এখানে এই লরিগুলো দেখতে পাওয়াই যায়। তাছাড়া আদার্স গাড়িও দেখা যায় এখানে। তো যে কথাটা বলছিলাম, যে সুদূর রাস্তার কথা, সেই সুদূর রাস্তা শুরু হয়ে গেছে। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে এই আমাদের এই বেরিয়ে পড়া জার্নি। তো আজকের সেই ইতিহাসের খোঁজে আমরা যাচ্ছি, বাংলার ইতিহাস, যে কারণে আমি আবার সেই বাংলায় শুরু করলাম ব্লগ। তো আমাদের সাথে রয়েছে দুটো বাইক আর একটা ফোর হুইলার, সেখানে আরও তিনজন রয়েছে ফোর হুইলারে। তো আমরা অল্টারনেটিভ করে যাচ্ছি, কারণ আমরা সবটাই মজা নিতে চাই। তো সেই সুদূর রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তায় আমাদের বাঁচিয়ে রাখি বলতে গেলে। জীবনের পথের সাথে সাথে এই রাস্তা অনেকটাই আমাদেরকে অনেক কিছু শেখায়। এই রাস্তায় চলতে চলতেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো অন্ধকার, সেখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। দেখো তোমরা, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো অলরেডি আমরা চলে এসেছি অন্ধকারে, এখানে থেকে আর বেশিক্ষণ লাগবে না বলেই জানি। তো এখন আমরা চলে এসেছি রাজবাড়ির রাস্তায়, তো আর কিছুক্ষণ পরে আমরা রাজবাড়িতে ঢুকে যাবো। আমরা চলে এসেছি অলরেডি রাজবাড়িতে, কিন্তু একটা সমস্যা হলো যে আমরা একটু টাইমের আগে চলেছি, কারণ আমরা এখন রিচ করেছি এখানে 9:03। তো এটা খুলে 10:00 সময়, তো আমরা একটু সাইডে কয়েকটা জায়গা আছে দেখার মতো, সেই জায়গাটা দেখে গেছি। এটা এখানে এটা জানতে পারলাম আমরা নতুন রাজবাড়ি, এর আগে একটা রাজবাড়ি ছিল, ওটা তো ঢোকা যায় কি জানা আগে যায় কি দেখি, সরি। এখন ওইদিকে ওরা রয়েছে দাঁড়িয়ে, তো এখন যাবো একটা মন্দির আছে শুনলাম এখানে সাইডেই পাশে কোথায়, সেই মন্দিরটা দেখি আর পুরনো রাজবাড়িটা দেখে আসি, আর তোমাদেরকেও দেখাবো, তোমরা ভেবো না তোমাদেরকে দেখো না যে। তো চলো যাই মন্দির। তো রাজবাড়ি বন্ধ থাকার জন্য আমরা এখন এখানে এলাম, একটু বাইকগুলোকে সাইড করা হচ্ছে এখন, দেখি তোমাদেরকেও দেখাবো কীরকম আছে না আছে জিনিসপত্র ভেতরে। তো এখন প্রথমে জুতোটা রাখতে হবে, জুতোটা রেখে নিই আগে। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, তো দেখো পিছনে একটা জিরাফ আছে, জিরাফটা গেটের মতো করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর একটা হাতি, গণপতি বাপ্পা। তো চলো এখন ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। মন্দিরটা সবথেকে ভালো জায়গা, যেটা জিনিস লাগছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা লোকনাথ বাবার মন্দির, স্টাইলটা একটু অন্যরকমের বাট খুব ভালো লাগছে আমাদেরকে। এটা এই যে পুরো বিল্ডিংটা এটা দেখছো, এটা বিশ্রামাগার, এটাতে হয়তো আমরা যাবো এখন একটু পরে বিশ্রাম করতে। সত্যি কথা বলতে গেলে ভালো মন্দিরটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলি। মাছ আছে দেখেছিস? না দেখাবো, ওটা দেখাবো আমি যাবো মাছ আছে, এখন পুরোটা যাইনি ওই পারে। ব্রিজটা একটা ব্রিজ আছে খুব ভালো ব্রিজটা। হ্যাঁ, তো ব্রিজ থেকে এই জিনিসটা তো আমার খুবই ভালো লেগেছে, আরামগাদা দেখতে পাচ্ছি দোল খাচ্ছি, সেই রাধাকৃষ্ণের ইয়ের মতো বলতে গেলে। এই গোপালকে যেরকম দোলনায় রাখে সেরকমই একটা দোলনা, বেশ ভালোই লাগছে। তো এখন আমার সামনে আছে জগন্নাথ, কিন্তু ওখানে ছবি তোলাটা নিচ্ছে, সেই জন্য তুলতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না। বাট তোমরা এসে দেখে নিও, খুবই ভালো দেখতে। এখন ভিডিওটা এখানে একটু এন্ড করছি, কারণ একটু ঘুরবো ভেতরটা, তোমাদেরকেও দেখাবো ঘুরে কীরকম আছে না আছে পুরোটা। তো চলো দেখবো। তো এই ব্রিজটার কথা বলছিলাম, আমরা এটা দিয়ে এখন পার হচ্ছি, খুবই ভালো লাগছে এই ব্রিজটা, আমরা ওটাতে ছবি তোলা নিষেধ। তো এই ব্রিজটা বেশ ভালো লাগছে আমার, কয়েকটা ফটো তুলতে ইচ্ছা করছে সত্যি কথা বলতে গেলে। ব্রিজে বসে তুলবো, নিশ্চয়ই তুলবো, তোমরা দেখবে। এখন যাই ব্রিজটা পার করে দেখি ওই পার কি আছে। পার করার পর একটা ছোট্ট একটা আমবাগান মতো, বেশ ভালো লাগছে দেখে। সরস্বতী মূর্তি, এখানে একটা বসার জায়গা রয়েছে ছোটোখাটো মনে হয় খাওয়ার জন্য। আর ইনি কে, ইনি কে, ইনি কে ভাই? সূর্যমূর্তি নরসিংহ নাকি? সূর্যমূর্তি নরসিংহ, নরসিংহ আমি প্রথম দেখলাম, বেশ ইন্টারেস্টিং দেখতে আছে। আর এই যে ব্লগার দা, কি করছেন দাদা, স্লোই নিচ্ছেন? হ্যাঁ স্লোই, আর হাসেন কি? আর দেখলাম ব্রিজটা বলে বাবা এখন বসেই পড়েছি বলতে, দারুণ পরিষ্কার, কোনো নোংরা নেই বলতে গেলে, চলে দেখো নেই বলতে গেলে নোংরা। তো আমার এটাই খুব ভালো লাগছে মন্দিরটা এসে, মানে এরকম মন্দির আমার খুবই ভালো লাগে, যে নিরিবিলি ছিমছাম আর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুবই ভালো লাগে আমার। তো আমার পিছনে আমার ক্যামেরাম্যান রয়েছে সাদ, তো সাদ একটু দেখাও একটু চারপাশটা কীরকম আছে। বলছিলাম দেখলাম জিরাফটা নিচে দাঁড়িয়ে, এখন আমি হ্যাঁ নিচে দাঁড়িয়ে নিচে, তখন একটু উপরে যাচ্ছি এটার। তো চলো, হ্যাঁ এখানে ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আমি ক্যামেরাতেই করতাম।
তো এখান থেকে দেখো পুরোটা, এটা ফার্স্ট ফ্লোর ছিল, এরপর আরও একটা ফ্লোর আছে সেটাতে যাব। শিব পার্বতী মূর্তি এটা সব থেকে টপে রয়েছে এখন আমরা কৃষ্ণগড়ের, ওখানটা যাবো। ওই জিরাফটার মুখ দিয়ে গলা দেখা যাচ্ছে ওখানে, তো দুর্দান্ত জায়গা নামছি আমরা। তো এখন একটু বিশ্রাম বিশ্রাম করি আমরা এখানে, তো এখন একটু বিশ্রাম বিশ্রাম করিনি বিশ্রামগড়ে বসে। হেভি জায়গা, হাওয়া দিচ্ছে দুর্দান্ত, সত্যি ভয়েস না পেলে একটু ক্ষমা করে দিও। একটু বিশ্রাম আমি তোমাদের প্রমিস করছি নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কাছে, আর ওটাতে পুরোটা আমি দেখাবো, বাদ বাকি পার্টটা আমাদের, আমি চেয়েছিলাম তোমাদের পুরোটা দেখায়, আমার যে রাইডটা হচ্ছে মানে যে ঘোরাটা হচ্ছে একদিনের জন্য সে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আমাকে, আর বাদ বাকিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে পুরোটা দিয়ে দেবো, তা খুব তাড়াতাড়ি আনবো তোমাদের কাছে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করতে ভুলো না যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, গুড বাই।